দেখেন। চলতি বছর এপ্রিল মাসে সুন্দরবনের খাল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করে বন বিভাগ। বন বিভাগ বলছে বয়সের কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে বাঘটির। তবে স্বাভাবিক মৃত্যুর বাইরে একসময় চোরা শিকারীদের দৌরাত্ম্য, গণপিটুনি, ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন কারণে নিয়মিত বাঘের মৃত্যু হয়। বন বিভাগের তথ্য বলছে গত দুই দশকে সুন্দরবনে 40টি বাঘের মৃত্যু হয়েছে। তবে আশার কথা, গত 5 বছর ধরে সুন্দরবনে বাঘ মৃত্যুর হার অনেকটা কমে এসেছে। সম্প্রতি বাঘ জরিপে বাঘ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সুন্দরবনের অভয়ারণ্য 23% থেকে 52% বৃদ্ধি, জলদস্যু মুক্ত হওয়া যার অন্যতম কারণ। এসব সাফল্যের মধ্যেই বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে সোমবার পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। তবে বাঘের নিরাপদ প্রজনন, বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধি, আপদকালীন সময়ে বাঘের নিরাপদ আশ্রয়স্থল তৈরি, নতুন করে পাচারকারীদের অপতৎপরতা ঠেকাতে সুন্দরবনে মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বাঘের প্রজনন সময়টুকু আমাদের গবেষণা করে পিক টাইমটুকু বের করে ওই সময়টুকুতে কিছু অঞ্চল রেস্ট্রিক্ট করা যায় কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। আর বন সংশ্লিষ্টদের দাবি, বাঘের নিরাপদ প্রজননকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাঘের সংখ্যা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘ এবং মানুষের যে দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য লোকালয়ে বাঘ প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে নাইলনের ফেন্সিং করা হয়েছে। একটা জেনারেশনকে আমরা বৃদ্ধি করার সুযোগ করে দিতে পেরেছি। এই জেনারেশনটা যদি টিকে যায় আগামী 5 বছর আমরা আরো বেশি সফল পাব। সবশেষ 2018 সালে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 114টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।